হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে খুব ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা, তাই আমি ভাবলাম আজকে সোয়েটার পরে চলে এসেছি। একদম চর্বিযুক্ত দাদা চলে এসেছে তোমাদের, আর চর্বিযুক্ত দাদা চলে এসেছে মাটনের চর্বি নিয়ে। মাটনের চর্বি আর এক বাটি ভর্তি ভর্তি বাটি মাটন, মানে দু বাটি করে মাটন, আর সাথে আছে সোয়াবিন আলুর তরকারি, সাথে আছে শাক, বেতো শাক বলে আমাদের এখানে এটা, আর এটা সাথে আছে পাঁচমিশালি সবজি কাঁকড়া দিয়ে। নাকি কি কি সবজি আছে মা এখানে? বানিয়েছে? মূলো আছে, গাজর আছে, তারপরে ফুলকপি আছে, সিম আছে, তো যাই অনেক হোক অনেক সব কিছু, কিছু অনেক আছে। কিছু আছে। ঠিক আছে, তো চ্যালেঞ্জ হবে কে আগে শেষ করতে পারে ভাত, মাংস ভাত শেষ করতে পারে তাহলেই সে জিতে যাবে। তাহলে চলো শুরু করি। একদম। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব আর করে নাও পেজটাকে কেন। যারা ফলো করেনি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, আজকে চ্যালেঞ্জটা একটু আস্তে আস্তেই খাবো, মানে চ্যালেঞ্জ হবে কিন্তু একটু ধীরে সুস্থে, যেহেতু টেস্টি টেস্টি খাবার। তো তো রেডি, 1 2 3 স্টার্ট। এই যে শাক দিয়ে প্রথমে ভাত খেয়ে নেবো। আজকে অনেক কিছুই আছে, শুধু মাটন নাই। তোমরা শুধু বলো শুধু মাটন ফাটন খাও, শাক সবজি খাও না কেন? আমি এখন শাকসবজি খাচ্ছি, শীতের সব কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে। ও, শাকটা হেভি লাগছে, শাকটা জাস্ট মারাত্মক, কিন্তু এটা মানতে হবে। কাঁকড়াটা খুব ছোট সাইজের না, দেশি কাঁকড়া, দেশি কাঁকড়া মানে সমুদ্রের না। আজকে এত কিছু দিয়ে কোনটা যে কি দিয়ে খাবো, সবজিটা একটু নিয়ে নিলাম সব। এই যে কাঁকড়া, কাঁকড়া শাক পুরোটা না খেলেও হবে? মাংস ভাতটা শেষ করতে হবে। কাঁকড়ার যে পাগুলো আছে না, পাগুলো আমার বেশি খেতে ভালো লাগে, কড়মড় কড়মড় করে। আমি এখনো সমুদ্রের কাঁকড়া খাইনি কখনো। সেই দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেল, মাটন দিয়ে কখন খাবো? আমার সোয়াবিন আছে, সেটা তো মনেই নেই আমার। এটুকু ভাত মাটন দিয়ে খাবো। আর চ্যালেঞ্জ বলে ভাত বেশি দাও নি তোমাকে? সোয়াবিন আলুর তরকারি কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার সোয়াবিন আলুর তরকারি ভালো লাগে একটু কমেন্টস করো। অন্যদিনের থেকে আজকে ভালো হয়েছে। মাটনটা আমার দিকে তাকিয়ে আছে। আমার তাই আমাকে কপি। আমার দিকেও তাকিয়ে আছে। ভাল লাগছে? হ্যাঁ, নিরামিষ তরকারিটা। দারুন। আচ্ছা লেবু নাওনি তুমি? মটন দিয়ে ভাত সাথে একটু লেবু দিয়ে ভালো লাগে, ভুলে গেছে। একসঙ্গে প্রথমে
আমার একটা চর্বি আছে, দুজনের স্মার্ট মার আছে, অনেক ঝোল আছে, আর এটা পেঁপে দিয়ে ঝোলটা হয়েছে। ও ঝোলটা দেখো শুধু, আজ পেঁপে দিয়ে ঝোল হয়েছে আর গরম গরম। তুমি একদম সব ঝোলটা নিয়ে নিয়েছো। হ্যাঁ, ঝোলটা তুমি না খেলে হবে, কিন্তু মাংস সব খেতে হবে। বেশ, বুঝেছো? ওকে, এই যে পেঁপে, পেঁপে দিয়ে একটু মেখে নেবো। পেঁপে একদম গল গিয়া, আর গরম গরম ঠান্ডাতে গরম গরম মাংস ঝোল না খারাপ লাগে, তাও ধোয়া উঠছে। মটনটা একদম নরম। সেদ্ধটা দেখো, পাঁচটা সেদ্ধ হয়েছে, একদম মুখে মিলিয়ে যাচ্ছে। আলু দিয়ে মেখে দেখ, মারাত্মক পেঁপে দিয়ে ঝোলটা না মারাত্মক লাগে। ফাটাফাটি ভালোভাবে লাগছে, কিন্তু যতটা খাচ্ছি একদম হারিয়ে যাচ্ছে। একটু আলু দিয়ে মেখে দারুণ লাগছে, আর শীতকালে গরম গরম ঝোল। সুন্দর সুন্দর হয়ে গেল, মাটন লিভার আমি বেশি খাই না, কারণ খুব একটা মানে আসে না। আজকে এক গালে দিয়েছে মাটন লিভার। মাটন দিয়ে একটু মেখে আলু দিয়ে যত খাচ্ছি তত টেস্ট, মাটনের একটা আলাদাই ব্যাপার আছে। আমার কি মাংস বেশি ছিল?
এত খাচ্ছে শেষ হচ্ছে না, মানে বেশি দিল। আমি অনেকগুলো খেয়েছি। হ্যাঁ তো আমি জিতে গেছি। আমরা তো আস্তে আস্তে খেয়েছি, আমি চ্যালেঞ্জের মতন খাইনি। বলো তোমরাই বলো। আমিও চ্যালেঞ্জের মতন খাইনি, আমি আস্তে আস্তে খেয়েছি। আর মাটনটা যাস ফালাহানি। আমি তো শাস্তি নিয়ে আসছি, তোমরা ওয়েট করো, আর ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব আর ফলোটা করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? ও খেতে থাকুক। তো বন্ধুরা চলে এলাম শাস্তি নিয়ে। আজকে আবার শাস্তি কি আছে, আজকে তো ইটিং শোই করলাম, চ্যালেঞ্জ হলো এটা, আস্তে আস্তে খেয়েছি তো। আর মাটন না তা এত কিছু দিয়ে এত পদ দিয়ে চ্যালেঞ্জ হয় না, ঠিক আছে? হ্যাঁ তো আজকে আর শাস্তি ফাস্তি নেই কিন্তু, ঠিক আছে? শাস্তি আছে আজকে। আবার কি শাস্তি? আজকে তোমাকে গরু শাস্তা হবে। গরু? আমাকে সবকিছু বানালো সেদিন, আমাকে মেয়ে ছেলেও সাজিয়েছিল, দেখেছো তো এরকম করে অন্যায়। মেয়ে ছেলে বললো না, মেয়ে ছেলে মানে লেডিস, লেডিস সাজিয়েছিল। তো চলো আজকে আর শাস্তি, গরু সাজে না, গরু আর সাজা হয় না। গরু কি করে সাজে? গরু তোমাকে শাস্তি হবে, তোমাকে গরুর অ্যাক্টিং করতে হবে। না ওটা কোনো শাস্তি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে শাস্তি। ব্যাপারটা হচ্ছে যখন একটা গান ভাইরাল হয়েছিল মানিকে মাগে হিতে, তখন আমাকে দিয়ে ওটা গাওয়া করিয়েছিল। আজকে আমাকে বাদাম বাদাম গান গাওয়া করাবো। কি 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 ঘর খুলে যাবে কতদিন কি কি করলে। বাদাম বাদাম গান করতে হবে। বাদাম বাদাম গান তো আমার জানা নেই, তোমরা কেউ কেউ জানো বাদাম বাদাম গানটা একটু শোনাও তো। সবাই জানে, ঠিক আছে? চলো আজ শাস্তি ফাস্তি নেই, এসব আং বাং শাস্তি। তুমি তুমি একজন বিশাল বড় সিঙ্গার, তো বাদাম 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 গানটা করতে হবে, ঠিক আছে? তোমার মুখে বাদাম বাদাম গানটা আজকে আমরা শুনতে চাই সবাই। ভাইরাল হয়েছে তো, অনেক শুনেছে, যা কান পচে গেছে ওকে শুনে শুনে, আর কি শুনতে ইচ্ছা করে? তোমার মুখে শুনতে চাই, ঠিক আছে? আমি বলছি তোমরা ভুল হলে তোমরা ধরে দিও, ঠিক আছে? আমি খুব এক্সাইটেড আজকে গান গাইবো বহুদিন বাদে, তা আবার বাদাম বাদাম গান, আর কোনো গান পাইনি। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন, তবে কি দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম গাঁদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম দাম 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 দাম। খুব ভালো হয়েছে, কেমন লাগলো গানটা? জন্য একটা লাইক করে দিবেন। হয়েছে না, আমি ব্লগ চ্যানেলে ওই আমার জগা খিচুড়ি ব্লগে ওই গানটা শুনিয়েছিলাম একবার ওদের। আমি শুনিনি, আমি তোমার জগা খিচুড়ি ব্লগ দেখি না। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও দাও, কারা কারা ওর জগা খিচুড়ি ব্লগ দেখো কমেন্টস করো তো, আমি দেখি না। আমার জগা খিচুড়ি ব্লগ অনেকেই ভালো বলে, দাদা তুমি করো, ওদের ওদের ভালো বলে বলেই আমি আবার করি নতুন করে, তুমি জানো। হ্যাঁ আমার ইচ্ছা হয় না, আমার মাঝে মধ্যে ওর ব্লগগুলোতে কন্টেন্ট আছে, কারণ ও ঘুরতে যায়, ও প্রোগ্রামে গান টান খাওয়া দাওয়া অনেক কিছু দেখাতে পারে, তাই ওটাতে ভালো কন্টেন্ট আছে। তো চলো আজকের মতো প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম না আজকের মতন আমাদের খাওয়া দাওয়া বা চ্যালেঞ্জ শেষ করলাম, একটু মজা করলাম, আনন্দ করলাম। তো টাটা।